আসসালামু আলাইকুম। আপনি কিভাবে সঠিক এবং নির্ভুলভাবে পায় সার্ভিসে আবেদন করবেন সেটি আজকে আজকে আপনার বিবেক হবে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবেন। তো আবেদনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে আপনি সরাসরি ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু এই ধরনের একটা ইন্টারভিউ আসবে, এখানে অ্যাপ্লাই ফর্ম আছে, এই অ্যাপ্লাই ফর্মে ক্লিক করবেন। তারপর আপনি যে পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি সিলেক্ট করবেন। এখানে কিন্তু বিভিন্ন পদ আছে, কম্পিউটার অপারেটর, রাইটার এবং অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট, এগুলো বিভিন্ন পদ রয়েছে। আপনি যে পদের জন্য আবেদন করতেন সেটি করবেন। তো আমি যেহেতু আমি স্টোর অ্যাসিস্ট্যান্ট এই পদে যে আবেদন করব, তো আমি এই পদটি সিলেক্ট করলাম। করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসটি সঠিক সুন্দরভাবে আপনি আবেদন করবেন। প্রথমে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নেম, অর্থাৎ আপনার নামটি দেবেন, যার আবেদন করবেন তার নামটি কেন দেবেন। আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনাদের ফাদার্স নাম, অর্থাৎ আপনার বাবার নামটি কেন দেবেন। অবশ্যই বাবার এনআইডি কার্ড দেখে দেবেন, তাহলে কিন্তু হবে না। আপনাদের বাবার এনআইডি বা আপনার জন্মনিবন্ধন বা আপনার এনআইডি থাকলে আপনার এনআইডি দেখে দেবেন। তারপর হচ্ছে আপনার মাতার নাম, আপনার মাতার নাম ঠিক না দেবেন, মাদার্স নেম। তো আমি আমারটা দিয়ে দিতেছি। তো অবশ্যই নির্ভুলভাবে দেবেন, কারণ এই টেম্পারে যদি দিয়ে দেন পরবর্তীতে আরো সমস্যা না রাস্তা পাবেন না। তো প্রথমে একদম সুন্দরভাবে সঠিকভাবে লিখে দেবেন। তো আমার নাম লেখা শেষ, তারপরে আমি ডেট অফ বার্থ দেবো এখানে। তো আপনাদের নিজের মনোবন্ধন আছে যে অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা এখানে দিবেন। দেবেন ডেট অফ বার্থ টাইম দিয়েছি, তারপরে দেবেন আপনার মাস, তারপরে আপনার ইয়ার। অবশ্যই কিন্তু 18 বছর থেকে 30 বছরের ভিতরে যাচ্ছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো এটা দেখে দেবেন। তারপর হচ্ছে আপনার জেন্ডার, জেন্ডার আপনার মেইন না ইমেল সেটি সিলেক্ট করে আমি নিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনাদের যে মুক্তিযোদ্ধার কোনো কোটা থাকলে দিবেন, তারপর হচ্ছে সাইটের কোনো কোটা থাকলে আপনার দিয়ে দেবেন, তারপরে এন্টার স্কুল কোটা থাকলে আপনারা দিয়ে দেবেন। এবং ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি, এনআইডি যদি থাকে তো এনআইডি ইউএস দিবেন, আর যদি না থাকে মেয়ে দিবেন। তারপর দিবে মেরিট স্ট্যাটাস আর মেরিট নাকি সেগুলো দিয়ে দিবে, আমি সিঙ্গেল দিই না। তারপর প্রয়োজন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সিটি একটু মেরে দিবেন। এখানে তো বলেছি কেয়ার অফ মানুষ যত্ন করবেন বলা হইতেছে, তো এখানে প্রথমে অক্ষে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার ভিলেজ নেম, আপনার ভিলেজ নেম দিবেন। তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, অবশ্যই ডিস্ট্রিক্টটা আপনারা ডিস্ট্রিক্ট বিভাগে আপনি সেই বিভাগটা কোন জেলা আপনি সেই জেলাটা আপনি কি করে নেবেন। তারপর হচ্ছে উপজেলাটা, তো উপজেলাটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার দেখবেন আপনার যে জেলা সেই জেলাটা সিলেক্ট করার পর ওখানে কিন্তু উপজেলা দেখাবে, সেখান থেকে আপনি উপজেলাটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস, পোস্ট অফিস কোনটা সেদিন সিলেক্ট করবেন। তারপর পোস্ট অফিস কোড, অবশ্যই আপনার এনআইডি পেছনে কিন্তু পোস্ট অফিস কোডটা প্রয়োজন, সেখান থেকে সিলেক্ট করবেন। এবং প্রয়োজনের পার্মানেন্ট এক করে সেটি কিন্তু এখানে বক্সের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে। তারপর সে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটি কিন্তু দ্বিতীয় একটি সতর্ক অবলম্বন করবেন, কারণ এই মোবাইল নাম্বার কিন্তু আপনাদের পরবর্তীতে কিন্তু কি যোগাযোগ করা হবে। তো বেশি মোবাইল নাম্বারটা সতর্কভাবে দেবেন। তারপর আবার কনফার্ম মোবাইল নাম্বার দেবেন নিচে, তো আমি আমার কনফার্ম মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপর নিচে আসবেন, আসার পরে আপনাদের যে এসএসসি পাশে যে ডিটেলস সেগুলো দিবেন, তো আমি দিয়ে দিলাম এসএসসি। তারপর বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন আমি নিয়ে বোর্ড দিয়েছি। তারপর রোল নম্বরটা দিবেন, তো আমি রোল নম্বরটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার যে যে কোন পাসিং পাস কি কি করেছেন, আমি পাস আউট অফ ফোর দিচ্ছি। এবং আপনাদের জিপিএ দিতে হবে, জিপিএ দিতে হবে, তো জিপিএ দিয়ে দিলাম। তারপর হচ্ছে গ্রুপ, কোন গ্রুপ থেকে পাস করেছেন, সায়েন্স আর্টস না কমার্স, তো কত সালে পাস করেছেন, পাসিং ইয়ার, পাসিং ইয়ার দিয়ে দিলাম। তারপর এসএসসি অবশ্যই এসএসসি দিতে হবে, তো এসএসসি সিলেক্ট করলাম আমি। তারপর হচ্ছে বোর্ড, বোর্ড আপনার নিজেই বোর্ড থেকে পাস করেছেন, সেই বোর্ডটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে রোল নম্বর, আপনার যে রোল নম্বরটা ছিল সেই রোল নম্বরটা এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে আপনাদের রেজাল্ট, রেজাল্ট কত হয়েছিল সেটি দিয়ে দিবেন, আমি আউট অফ ফোর দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনাদের যে জিপিএ, জিপিএ যা আছে তা দিবেন। আপনার রেজাল্টের ক্ষেত্রে কি করবেন যে গ্রুপ দিবেন, রেজাল্টের ক্ষেত্রে আপনারা এই পাস নিয়ে বলি হবে আর ডাউনলোড করে দেওয়া হবে না। তারপরে আপনাদের অন্যান্য যে গ্রাজুয়েশন অভিজ্ঞতা দিবেন, তারপর এক্সপিরিয়েন্স, আপনার যদি এক্সপিরিয়েন্স কোনো থাকে আগে অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই এটা সিলেক্ট করবেন। করার পর আপনার অভিজ্ঞতা সম্পূর্ণ ডিটেলস দিবেন। তারপর এখানে ভেরিফিকেশন কোডটা একটি পাবেন, অবশ্যই ভেরিফিকেশন কোডটি একটু সতর্কতা অবলম্বন করে এখানে লিখবেন। হুবহু যা আছে তাই লিখবেন নিচে। তো বড় হাতের অক্ষর দেওয়া থাকলে বড় হাতের অক্ষর দিবেন, ছোট হাতের অক্ষর দেওয়া থাকলে ছোট অক্ষর অক্ষর গুলো দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা
সম্পূর্ণ আবেদনটা আবার চেক করে নেবেন যে আবেদনটা ঠিক আছে কিনা, আপনারা সম্পূর্ণ দিয়েছেন কিনা, সে অবশ্যই আমার করে যাচাই বাছাই করে দেখবেন। কারণ এখন পরবর্তী সাবমিট করার পরে কিন্তু আর আপনারা আবেদনটি সঠিক করার কোনো রাস্তা পাবেন না, তো আগে থেকে ওগুলো সঠিক করে নিয়ে নেবেন যে আপনার সবগুলো ডিটেলস, আপনারা সবগুলো ডিটেলস দিচ্ছেন দিয়েছেন কিনা। অবশ্যই সেগুলো আপনাদের যে ইম্পর্টেন্ট কাগজপত্র আছে, আইডি বা জন্মনিবন্ধন, সেগুলো দেখে সম্পূর্ণ নিগুলোভাবে আপনারা আবেদনটা করবেন। তারপরে মোবাইল নম্বর অবশ্যই দিবেন, মোবাইল নম্বর না দিলে কিন্তু পরবর্তীতে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। আর আপনার রেজাল্টের ক্ষেত্রে যে আপনি যা হয়েছে তাই কিন্তু রেজাল্টটা দিবেন, দেওয়ার পরে কিন্তু কোনো ভুল থাকলে সাথে সাথে সংশোধন করে নেবেন, আর ভুল না থাকলে আপনারা এখানে বক্সে ক্লিক করে নেক্সট ক্লিক করবেন। তো আমি নেক্সট ক্লিক করলাম, নেক্সট ক্লিক করলে এই ধরনের একটু ইন্টারফেসিং লাগবে আপনাদের, আপনাদের সব ডিটেলস দেখাবে এখানে যে আপনি কি কি সিলেক্ট করেছেন, কি কি হয়েছে সব ডিটেলস এখানে দেখতে পাবেন। তো দেখার পর এখানে কিন্তু মেইন কাজটি রয়েছে যে আপনার ছবি ছবি কিন্তু বলে রাখি, ছবি কিন্তু 300 পিক্সেল হতে হবে এবং 100 কেবি নিচে হতে হবে, এবং সিগনেচারটা আপনার 380 পিক্সেল হতে হবে এবং 60 কেবি নিচে হতে হবে। তো অবশ্যই এগুলো কি মেনটেন করে যে যা দেওয়া আছে সেই মেনটেন করে কিন্তু ছবিগুলো আপলোড করতে হবে, না হলে কিন্তু ছবি আপলোড নেবে না। তো আমি আমার ছবিগুলো এখানে আপলোড করে দেবো, তো আমি আমার ছবিগুলো আপলোড করে করার জন্য আমি এখানে চয়েস ফাইলে ক্লিক করবেন, চয়েস ফাইলে ক্লিক করে আপনি ব্লার দিয়ে নিয়ে যাবেন, ব্লার থেকে ছবির সিগনেচারটা আপনারা কি করবেন দিয়ে আপলোড করে দেবেন, করা যাওয়ার পরে এই টিক মার্কস বক্স করে দিয়ে আপনারা নেক্সট ক্লিক করবেন। তো নেক্সট ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটা মোটামুটি কমপ্লিট হয়েছে, আপনার আর কোনো আবেদনের জন্য কিছু করে না। এখন কিন্তু আপনাদের মেইন কাজটা করতে হবে, মেইন কাজটা না করলে কিন্তু আপনারা আবেদনটা সম্পূর্ণ হবে না। অবশ্যই আপনাদের মেইন কাজ করতে হবে যেটি পেমেন্ট, পেমেন্ট পেমেন্ট দেওয়ার জন্য আপনার টেলিটক প্রিপেড সিম এর মাধ্যমে যাওয়ার পরে আপনারা প্রথমে সিডি এরপর স্পেস দিবেন, একটা ইউজার আইডি দিবেন, তারপরে 1682 এই নাম্বারে প্রেরণ করবেন। তারপরে কিন্তু আপনার কিন্তু একটা এসএমএস আসবে, কিন্তু একটা এসএমএস আসলে কিন্তু আপনি ইয়েস দিয়ে কিন্তু পরবর্তীতে আপনাদের কিন্তু আবেদনটা সাবমিট করে দিবেন। তো আপনারা অবশ্যই আবেদনটা নিচে ডাউনলোড করার একটা অপশন হবে, সেখান থেকে আপনারা আবেদনটা ডাউনলোড করে নেবেন। এই ছিল এই পর্যন্ত মোটামুটি সর্বাধিক। আল্লাহ হাফেজ।